हेलो व्यूअर्स, अस्सलाम वालेकुम। इसरा कुकिंग ब्लॉग अपना के स्वागतम। आज अपन के देखाबो काचा टमेटो झोलेर स्वाद। एक पैन बसिए दिलाम, चार टेबिल चामच परिमाण तेल गरम कर नियेछि, कुचि करा प्याजगुलो दिए दिलाम, चार पिस काचा मरीच दिए दिलाम, हाफ चा चामच रसुन पेस्ट दिए दिलाम, हल्का ब्राउन होबे हल्का परिमाण एकटु पानी दिए दिलाम जाते ना लेगे जाए, स्वाद मतो लवण दिए दिलाम, हाफ चा चामच हलुद दिए दिलाम, हाफ चा चामच मरीच गुड़ा दिए दिलाम, हाफ चा चामच धनिया दिए दिलाम, एखन मसलाटा भालोभावे कषिये निते होबे। आमी एखन काचा टमेटोगुलि दिए दिब। ভালোভাবে মশলার সাথে মিক্সড করে নিতে হবে। দশ মিনিটের জন্য আমি ঢেকে দিলাম। দশ মিনিট পর আমি আবার মিক্স করে নিলাম। টমেটোগুলি কষে গেছে, আমি আবার একটু এক কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। এখন বলক আসা আগ পর্যন্ত অপেক্ষা করলাম। কি সুন্দর এখন বলক এসে গেছে, একটু মিক্স করে নিব যাতে তলাতে না লেগে যায়। ভেজে রাখা মাছ দিয়ে দিলাম, খেয়াল রাখবেন মাছগুলি ঝোলের মধ্যে মিক্স করতে যেয়ে ভেঙে যে না যায়। ইসরাত কুকিং ব্লগ আপনাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার রান্নাটা প্রায় হয়ে গেছে, এখন আমি চারটা কাঁচামরিচ দিয়ে দিলাম, কুচি করা ধনিয়া পাতাটুকু দিয়ে দিলাম, আলতোভাবে মিক্স করে দিতে হবে যাতে ধনি পাতাটা মিশে যায়। রান্নাটা হয়ে গেছে, রান্নাটা হয়ে গেছে আমি তুলে নিলাম।
টমেটোর ঝোলে মাছ দিয়ে রান্না করা কি সুন্দর একটি রান্না রেসিপি। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।